নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত সোমশ্রী ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে। তো ফার্স্ট টাইম ভিডিওতে দেখছেন, সাপোর্ট করছেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি যাচ্ছি হচ্ছে গোবরডাঙ্গা, এখন বাজে হচ্ছে দেখে নিন 6:17। তো আমার আর এই যে সামনে বাবা যাচ্ছে, তো আমি সামনে দেখেই নিয়েছেন আপনারা যে আমি থাকতে চলেছি গ্রামের মাঝে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে গোটা একটা দিন, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। কেননা শহরতলির এই যে গ্যাঞ্জাম আওয়াজ সবকিছু মিলিয়ে খুব মানে চিৎকার চাচ্ছে আমি কি বলুন। তো সেখান থেকে অনেকটাই শান্ত প্রাকৃতিক পরিবেশ হচ্ছে গ্রাম। তো অনেকেরই গ্রাম পছন্দের, তো কার কার গ্রাম পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গোবরডাঙ্গা। তো আমি এখন যাচ্ছি হচ্ছে সিটির মোড় থেকে অটো ধরে যাবো হচ্ছে দমদম, দমদম থেকে দমদম গোবরডাঙ্গা লোকাল 7:25। তো সেটা করেই যাবো, তো রাতের কিছুই দেখাতে পারবো না, তো দিনের বেলা দেখাবো সবটাই, অর্থাৎ সারাদিনটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটা। कि जब मैं हंस से आगे बढ़ गया था आशिकी में, यानी जिंदगी को ले रहा मजाक ही में, फिर मजाक ही में मिल गया सब खाक ही में, छू कर आया मंजिलें तो तनहा था मैं वापसी में, जैसे फूल तोड़े होंगे तुमने झोली भर के, मैं वो फूल जो के रह गया था शाख ही में, जैसे ख्वाब ही में ख्वाब गाहे आंख ही में, पल से पल में क्या हुआ तुम रह गए बस याद ही में, एक सवाल मचलता है मेरे दिल में कभी, तुझे मैं भूल जाऊं या तुझे मैं याद करूं, तुझी को सोच के लिखता हूँ जो भी लिखता हूँ, अब लिख रहा हूँ तो फिर क्यों ना एक सवाल करूँ, मैं इस सवाल से गम को बदल दूँ खुशियों में, पर इन बेजान सी खुशियों से क्या कमाल करूँ, पर अब सवाल भी कमाल तो संभाल। এখন আমরা নেমে গেছি গোবরডাঙ্গা স্টেশন থেকে, এখন বাজে হচ্ছে 9:20 হয়ে যায়, ভোর রাত্রিবেলা নেমেছি, তো ওই জন্য রাতে কিছু দেখাবো না, সিনেমাটিক শট আমি পুরোটাই দিয়ে দিয়েছি, সাউন্ড কতটা কি আসছে আমি বুঝতে পারছি না। তো এখন এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে সেটা দেখাবো কোন ক্লাব, চলুন এখন টোটো ওঠা যাক, তারপর দেখা হচ্ছে বাকিটা। संभाल ले फिलहाल ये सवाल बिचा चाल, क्या मैं चाल चलूं, चाल चल तू अपनी मैं तुझे पहचान लूंगा, मैं अपनी महफिलों में सिर्फ तेरा ही नाम। हम हमने नेमे গেছি, তো খুব অন্ধকার হয়ে গেল, ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম আমি, জানি না ঠান্ডা কিন্তু খুব লাগছে, কারণ এটা পুরোপুরি গ্রামের সাইড। আর এই যে পিক আপ করতে এসেছিল এটা হচ্ছে আমার দাদা শান্তনুদা। শান্তনুদা একটু মুখটা দেখাও, একটু মুখটা দেখাও, এটা হচ্ছে আমার দাদা। তো আমার দাদা হচ্ছে পিক আপ করতে এসেছিল আমাদেরকে, আর এই জায়গাটার নাম হচ্ছে, এটা হচ্ছে মেডিয়া, মানে গোবরডাঙ্গার মেডিয়া। তো এখানে আমি আগামী একটা দিন পুরো কাটাতে চলেছি, এখানে যে গ্রামের মানে পরিবেশ ঠান্ডা কিরকম কি সবটা মিলে আমরা দেখাবো। আর সামনে পুজো হচ্ছে, যে লাইটিং দেখতে পাচ্ছিলে বুঝতে পারছেন, আর এই বাচ্চাটাও কিন্তু আমাদের পিক আপ করতে, ওই যে দেখিয়ে দিই একটু, এই যে ও কিন্তু পিক আপ করতে এসছে এই ঠান্ডার মধ্যে, এই যে তাকিয়ে রয়েছে ক্যামেরা দিকে, চলুন দেখাচ্ছি কি কি করছি না করছি, কি খাওয়া দাওয়া করছি সব। The next morning. Hello guys, এখন বাজে সকাল 7:00। তো এখন যাচ্ছি বাউড়ের দিকে, তো এখন যাচ্ছি বাউড়ের দিকে, তো চলুন এখানে বাউড় আছে একটা বিশাল বড় মানে নদী টাইপ, তো সেটা দেখাবো, আর পরেও সেটা সিনেমাটিক শট দেব। তো এখন মাইক নিয়ে বেরোয়নি, তো আওয়াজটা হয়তো একটু আসতে হচ্ছে। আর এই হচ্ছে গ্রামের সকালের মানে ভিউটা, সুন্দর সূর্য উঠেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যদিও আমি এখনও গায়ে কিছু দিইনি, তো দেবো। তো চলুন বাউড়ে যাওয়া যাক ভোরবেলা। তো বাউড়কে আমি দূর থেকে দেখিয়েছি, তো চলুন এখন কাছ থেকে দেখাবো, এই যে এসেছিল ফিরছে, তো চলুন দেখাই পুরোটা, এই হচ্ছে ভিউটা। হাত পা
এটা হচ্ছে কঙ্কনা নদীর বাওর। অ্যাকচুয়ালি এটা বাওর আমরা বলি, মানে মুখে বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে ঝিল, অশ্বক্ষুরাকৃতির যে ঝিল, মানে অশ্বক্ষুরাকৃতির যে আমরা সেই বর্ণনা পেয়েছিলাম নদীর, তো এটা হচ্ছে সেরকমই, অর্থাৎ এটা অশ্বক্ষুরাকৃতি। আর ভিউটা জাস্ট এই যে ওয়াও, এদিকে সূর্য উঠেছে মাথার ওপরে সবে সবে। এটা কিন্তু প্রচুর সকালবেলা, যেহেতু এটা মানে একদম গ্রামাঞ্চল, যেটা আমি বলেছি যে প্রকৃতির মাঝে আমি আজকে সারাদিন কাটাতে চলেছি, একদম যেহেতু গ্রামাঞ্চল তো সেই জন্য অবস্থা দেখছেন রাস্তার একদম দু পাশে। সামনে থেকে এটা যদি দেখাই, তো চলুন ভিউটা, এই হচ্ছে পুরো ভিউটা, সেখানের অবস্থা দেখতেই পাচ্ছেন। তো বেশিক্ষণ আমি দাঁড়াচ্ছি না, কেননা বৃষ্টি শীত সব কিছুই হচ্ছে চারিদিকে। তো এখানে নাগ দেবীর মানে উৎপাত দেখতেই পাচ্ছেন, জঙ্গল একদম পুরো দমে, দেখুন জঙ্গল পুরো। তো চলুন সিনেমাটিক শট আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে, পুরো প্রকৃতির একটা ভোরবেলা। তবে এই যে আমার পিছনে যে বাওরটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বললাম, এটা কিন্তু আবার যমুনা নদীর সাথে মিশে যাচ্ছে, অর্থাৎ এই যে খালটা, এই যে পিছনের খালটা, এটা কিন্তু গিয়ে মানে ওই সাইডে চলে যাচ্ছে, তো গিয়ে কিন্তু যমুনা নদীর সাথে মিশছে, এটা হচ্ছে এর বিশেষত্ব। আর এটা এই যে এখন দেখালাম, তো আরও একবার না হয় দেখিয়ে দেবো, সেটা হচ্ছে এই যে পিছনে দেখতে পাচ্ছি, এই যে কচুরিপানা হয়ে রয়েছে পিছনে, তো এটা এখন হয়েছে, হওয়ার পর এটা পুরোটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার পর জলের নিচে থিতিয়ে পড়ে, আর জলকে কিন্তু পরিষ্কার করে, সবাই জানেন যে কচুরিপানা কিন্তু জলকে পরিষ্কার করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো চলুন আরও দেখাই কীরকম কী। তো সকালে ট্রেনের আওয়াজও পাচ্ছেন, তো আমারই তো পাচ্ছি, কতটা পাচ্ছেন যাই না। তো চলুন দেখাচ্ছি আজকে সারাদিনটা। এখন বাজে 9:04, এই যে দেখে নিন, দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি মানে লাইটের জন্য, তো তাও আমি দেখানোর চেষ্টা করছি। এই যে 9:04 বাজে, আর এই যে চা খেতে এসেছি, এই যে বাবাও এসছে, আর এই যে দাদা পোজ দিয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছে, পিছনে রোদের জন্য পুরো অন্ধকার হচ্ছে। আর এই হচ্ছে চায়ের দোকান, ছোট্টর মধ্যে মানে ভ্যানের মধ্যে সুন্দর করে সাজানো। শুনুন চাটা খেয়ে তারপর বাজারে যাওয়ার আছে, তো গোবরডাঙ্গা বাজার সেটাও দেখাবো, মানে গোবরডাঙ্গা নদীয়া বাজার যেটা সেটাও দেখাবো। শুনুন চা খেয়ে দেখা হচ্ছে। তো এখন যাচ্ছি বাজারে, এখন বাজে 10:00, এই যে 10:00, তো এখন যাচ্ছি বাজারে, অর্থাৎ গোবরডাঙ্গা যে বাজারটা সেটা, তো চলুন দেখাচ্ছি সেখানে গিয়ে সবটাই। এটা হচ্ছে মেডিয়া বাজার, অর্থাৎ গোবরডাঙ্গা যে মেডিয়া, এই যে চারিদিকে বাজার বসেছে। এছাড়াও আর একটা বাজার রয়েছে, আলু
প্রকৃতির মাঝে এই যে সারাদিন বলেছি তার মধ্যে এটা আমি দেখিয়ে দেবো। দেখুন সোলার সিস্টেমের মাধ্যমে ট্যাঙ্কি, এই যে ওপরে এটা কিন্তু সোলার প্যানেল বসানো আর এই যে নিচে ট্যাঙ্কি বসানো। চারিদিকে কিন্তু পুরো সবুজে ঘেরা একদম, এই জন্যই বলেছি যে সারাদিন একদম গ্রামে দেখছেন কোনো কিন্তু কলকাতার মতন যে আওয়াজ, সেই গাড়ির হর্ন টর্ন এসব কিন্তু একদম নেই, একদম মানে নর্মাল জীবনযাপন, মানে সাধারণ জীবনযাপন একদম যেটাকে বলে, তো সেটাই। চারিদিকে বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো, দেখুন সামনের বাড়িটাই কত সুন্দর করে সাজানো। কি সুন্দর চারিদিকে, সম্পূর্ণ প্রকৃতির মাঝে একদম, যেটা আমি থাম্বনেইলে লিখেছি বা বারবার বলছি যে গোটা একটা দিন প্রকৃতির মাঝে। বেশ একটা সুন্দর মানে আবহাওয়া, পরিবেশ, জলবায়ু, ঠান্ডা ঠান্ডা ভাব, বেলায় রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে হালকা হালকা, কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। তো যেটা ভোরবেলার দিকে মানে বাউড়ে যাওয়ার সময় লেগেছিল, তো সেরকমটা লাগছে না এখন আর। তোকে কাঁধে তুলে নিয়েছে, আর হাঁটতে পারছে না, অনেক হেঁটে নিয়েছে। তো চলুন আবার দেখাচ্ছি আর একটা যে আমরা বাজারে যাব সেটা, আর মেডিয়া বাজার তো একটা ছোট্ট ঝলকে দেখিয়ে দিলাম কেমন লাগলো। আর ভিডিওটা পুরোটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ভিডিওটা। তো চলুন দেখাচ্ছি বাকি। জলের মধ্যে পাশাপাশি থাকলে ওমা ভাত করে কামড়ে দিয়ে যায়, রেল বাজার, গোবরডাঙ্গা রেল বাজার। কুটি ছিল নাকি কুটি মা শুধু কুটি আছে যেটা কাটছে এটা কিন্তু নর্মাল মুরগি না, মানে ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে কয়লার মুরগি। কাটা কয়লা নেবো, খাওয়া হবে দুপুরে। তো চলুন দেখাচ্ছি ऐसा है तो तेरे खातिर हम भी रो सकते हैं, मेरे खातिर मेरे रोने पर अब तुम बस हंसे ना एक बार, तेरी मुस्कुराहट के पीछे हम सब कुछ खो सकते हैं। क्या मेरी मोहब्बतों का कोई हिसाब नहीं है, तो तेरी आंखों में मेरे लिए कोई ख्वाब नहीं है, तुझे क्या ही करूं गमजदा अब जाने दे, कि तेरे पास मेरे प्यार का जवाब नहीं है। कितनी मुद्दतें हुई है तुमने खत क्यों नहीं भेजा, गा लेता हूँ तेरे लिए, मौसीकी नहीं है पेशा, आने की खबर ही नहीं तेरे अब, अब क्या मौसमों से पूछूं तेरे आने का अंदेशा, आंखों में आंसू नहीं है, कहां है तू कहां तू नहीं है, दिल को ये अब जानना ही नहीं, बस तुम चले आ। तू है कहां ख्वाबों के शहर में, मेरा दिल तुझे ढूंढता ढूंढता, अरसा हुआ
देखा नहीं तू ना जाने कहाँ छुप गया छुप गया। এখন বাজে 11:07 হয়ে যায়, 11:07 দেখা যাচ্ছে না রোদের জন্য, যাই হোক কৃষ্ণ অন্ধকার অন্ধকার লাগছে। তো আমরা আবার চলে এসেছি মিডিয়া বাজার, তো একেবারেই ভ্যান ধরে চলে এলাম। ভ্যান ধরে অটো ধরেও আসা যেত, কিন্তু আমি যেহেতু গ্রামের সাইডে এসেছি প্রকৃতির মাঝে প্রকৃতির মতন করে কাটানো, চলুন মিডিয়া বাজার থেকে কি কেনা হয় দেখাচ্ছি এক ঝলক। तू हूँ मैं हूँ बैठे दोनों फिर हम तारों के तले, ना सुबह हो फिर ना ही दिन ढले, कुछ ना कह सके कुछ ना सुन सके, बातें सारी वो दिल में ही रहे, तुमको क्या पता है क्या हो तुम मेरे लिए। আমাদের বাজার করা হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়ি। এখন বাজার হচ্ছে 11:22, তো এতক্ষণ ধরে বাজারই করলাম, তো এবার গিয়ে ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে লুচি আর আলু চচ্চড়ি রেসিপিটা বলে দিলাম, তো সেটাই খাওয়ার আছে। তো খাবারটা না হয় নাই দেখালাম, চলুন আবার না হয় খেয়ে দে। মন্দির টন্দির চারপাশে আছে গ্রামের মাঝখানে, মানে পুরো গাছপালায় ঘেরা, তো সেখানে আমি যাব আপনাদেরকে নিয়ে, তো সেটা দেখাবো, চলুন দেখা হচ্ছে খেয়ে দে। কোন বাকে কি ধন দেখাবে, কোন খানে কি ঠেকাবে। তো এখন বাজে 4:03, এই যে ঘড়িতে দেখা যাচ্ছে না, এই যে 4:03 বাজে, তো উল্টো দেখলে যেটা সেলফি মোড করা। তো 4:03 বাজে এখন, আর এখন যাচ্ছি হচ্ছে মন্দির মানে গোরডাঙা মেদিয়া সেতু, সেটা দেখাচ্ছি। আর দুপুরের ভিউ দেখতেই পাচ্ছেন, এই যে দুপুরের ভিউ, এটা হচ্ছে দুপুরের ভিউ। তো চলুন ফ্রন্টে দেখাচ্ছি আমি, এখন সেলফি মোড করা রয়েছে। চারিদিকে সবুজ ঘেরা যায় অঞ্চল, তো এখানেই হচ্ছে মন্দিরটা, মানে এটা হচ্ছে মন্দিরের একদম সামনের পথটা। তো সামনে ওই যে দেখা যাচ্ছে ওটা মন্দির, শীতলা মন্দির। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির। এখন যেহেতু দুপুরবেলা, তো সেই জন্য বন্ধ। এখন বাজে হচ্ছে এই যে 4:10 বাজে, তো এখন কিন্তু মন্দির বন্ধ। এই যে মন্দির, এখন এটা হচ্ছে মন্দির, খুব সুন্দর। এটা শীতলা মন্দির, এটা হচ্ছে কালী মন্দির, আর এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। তো তিনটে মন্দির একই জায়গায় অবস্থিত। এই যে এই মন্দিরে যখন কোনো পূজা আচ্চা হয়, তো এখানেই খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করা হয়, তো এখানেই এই মন্দিরের পক্ষ থেকে বসিয়ে খাওয়ানো দাওয়ানো করানো হয়। আর এদিকটা দেখতেই পাচ্ছেন মাঠ, মাঠে সবাই খেলছে বাচ্চারা, বিকেলের শান্ত প্রকৃতি গ্রামের, তো বাচ্চারা এখন খেলাধুলা করছে। তুম কাহানিও কি পরিও কি তরহ হো তুম, মুঝমে আ সকে না কোই ইস তরহ হো তুম, ও ইয়াকিন তুম মেরা ইয়া ফির গুমা হো তুম, আশিয়া হো তুম মে ভটকা সা মুসাফির ওর মকা হো তুম, মেরি মঞ্জিলো কা এক হি রাস্তা হো তুম,
ढूंढता है दिल तुझे बता कहाँ हो तुम, वो जहाँ कहीं भी आओ पास ताकि आंसू मेरे थम सके, याद आ रहे हो तुम मुझे। এটা হচ্ছে এই মন্দির প্রাঙ্গণের তুলসীতলা, দেখতেই পাচ্ছেন। আর এই সাইড পাশ দিয়ে গেলে হচ্ছে মনসা মন্দির। আর এটা হচ্ছে হোমযজ্ঞের জায়গা, যেখানে হোমযজ্ঞ হয় মন্দিরের পুজো চলাকালীন, অর্থাৎ হোম কুণ্ড যেটা সেটা। তো চলুন যাওয়া যাক মনসা মন্দিরের দিকে। ऐसी जिंदगी का क्या जो तुम जिंदगी में हो के मेरी जिंदगी ना बन सके, सोचता रहूं या भूल जाऊं अब तुम्हें। এই হচ্ছে মনসা মন্দির। এখানে সুন্দর করে মা লেখা রয়েছে, আর দুদিকে দুটো সর্পের ছবি আঁকা আছে। আমি কাছের থেকে দেখিয়ে দিই, এই যে দেখুন মা লেখা আছে, আর এই সাইডে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য। আর এটা হচ্ছে গাছ যেখানে ঢিল বাঁধা হয়, অর্থাৎ মানসিক থাকলে বা মনস্কামনা পূর্ণের জন্য যে ঢিল ঝুলিয়ে রাখে, তো সেই গাছ এখানে কিন্তু ঢিল ঝুলিয়ে রাখাই রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো চলুন একটু বাউড়ের ধারে যাই, এই রাস্তা ধরেই বাউড়ের ধারে যাওয়া যায়। তো সামনে থেকে একটু দেখাই বিকেলের বাউড়। सकोगे तो फिर कैसे चाहूं अब तुम्हें, तेरे सारे ख्वाब पल में जोड़ देंगे, जिसमें तू ही ना बसेगा फिर वो दिल ही तोड़ देंगे, छोड़ देंगे वो शहर कि जिसमें तुम ना होगे, टूट जाएंगे मकान वो सारे हसरतों के गुजरे पल जो साथ तेरे, वो पल है बस सुकून के मिल लो अब तुम इस तरह से कि फिर नहीं मिलोगे, तू ही था साथ में मेरे, कैसे मैं जीऊंगा अकेले, तारे गिन गिन के हो गई है सुबह, तू है कहाँ ख्वाबों के शहर में, मेरा दिल तुझे ढूंढता ढूंढता, अरसा हुआ तुझको देखा नहीं, तू ना जाने कहाँ छुप गया छुप गया। স্বভাব যেমন সবকিছু পোড়ায়, জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়, আর খারপোকারি স্বভাব যেমন রক্ত হো চুষে খায়, খারপোকারি স্বভাব যেমন রক্ত হো চুষে খায়, হাতে না ধরিলে বস্তু কাটে উই পোকায়, পুষে
পুষে ঘরে যত হি পড়াও না তারে পাতিকা পুষে ঘরে যত হি পড়াও না তারে সে শুধু কাকা করে কি করে সে শুধু করে কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না ওমরি স্বভাব তো কখনো যাবে না ওমরি স্বভাব তো কখনো যাবে না মরি স্বভাব তো কখনো যাবে না থাকিলে ডোবা খানা হবে কো সুধি পানা থাকিলে ডোবা খানা হবে কো সুধি পানা ভাগে হোটিনে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না ওমরি স্বভাব এই সাইডটা হচ্ছে পুরোটা আম বাগান এখন সন্ধে হচ্ছে এখন কিন্তু সন্ধে হচ্ছে আস্তে আস্তে এই যে সন্ধে নামছে আস্তে আস্তে গ্রামের মধ্যে এই যে আম গাছ ভিউটা জাস্ট ওয়াও এই হচ্ছে রাস্তা তো আমরা এখন যাচ্ছি সেই জায়গায় যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুপ্রেরণায় বা তার উদ্যোগে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় এবং তারপর সেটা বাস্তবায়িত হয় তো সে যেখানে প্রথম সেটার জায়গাতেই যাচ্ছে এখন বাজে 4:58 এই যে দেখিয়ে দিই 4:58 আর এই হচ্ছে সেই প্লেস যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুপ্রেরণায় অর্থাৎ তার প্রবর্তনে বিধবা বিবাহ প্রবর্তন হয় এবং তারপর যে প্রথম বিয়েটা দেওয়া হয় তো সেটা এখানেই দেওয়া হয় এই জায়গাটার মধ্যেই সেই মানে প্রথম বিয়েটা দেওয়া হয় আর এটা হচ্ছে সেই চণ্ডী মন্দির যেখানে আমরা এসেছি অর্থাৎ চণ্ডীতলা যেখানে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে জয় মা চণ্ডী বলে এই হচ্ছে মন্দির এটা হচ্ছে গোবরডাঙ্গার সর্বকালের প্রাচীনতম চণ্ডী মন্দির এবং তার ঘাট ভিউটা দেখতে পাচ্ছেন কখনো যাবে না ও মরি স্বভাব তো কখনো যাবে না মরি স্বভাব তো কখনো যাবে না হচ্ছে আমার গ্রামের অর্থাৎ প্রকৃতির মাঝখানে একটা গোটা দিন কাটানো তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে এটা পার্ট 1 হয়তো হতে পারে যদি আমি আবারও কোনো একদিন মানে প্রকৃতির মাঝে কাটাই তো সেই ক্ষেত্রে পার্ট 1 হতে পারে এটা আর নইলে এটা হচ্ছে একদম নর্মাল প্রকৃতির মাঝে কাটানো একদিন আপাতত তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর প্রকৃতির মাঝে এসে আমার তো খুবই ভালো লাগলো একদম শুদ্ধ অক্সিজেন জলবায়ু ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো সব মিলিয়ে তো চলুন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ হাসি থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল সাপের স্বভাব যেমন